বকুল যখন বাড়ির সামনে গাড়ি থেকে নামল, তখন আকস্মিকভাবেই ছোটদার সঙ্গে দেখা হয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়েছিল ঢলঢলে একটা গেঞ্জি আর আধময়লা একটা ধুতি পরে। গেঞ্জির গলার ফাঁক দিয়ে পৈতের একটুখানি দেখা যাচ্ছে। ছোটদাকে দেখে বাড়ির বামুন ঠাকুর ঠাকুর মনে হয়। বকুলের আবার ছোটদাকে দেখে মন কেমন করল। ছোটবেলায় সব ভাইদের মধ্যে ছোটদাই সবচেয়ে শৌখিন ছিল। বলতে যাচ্ছিল, কি ছোটদা এখানে দাঁড়িয়েছে? তার আগেই ছোটদা বলে উঠল, কি তুই আজই ফিরে এলি যে? বকুল দেখতে পেল ছোটদা গাড়ির মধ্যে অনুসন্ধানী দৃষ্টি নিক্ষেপ করল। হয়তো বকুলের চোখের ভ্রম, হয়তো বকুলের মনের কল্পনা, তবু বকুলের মনে হল সেই সন্ধানী দৃষ্টির অন্তরালে একটি প্রত্যাশার প্রদীপ জ্বলে উঠেছিল। সেটা নিভে গেল। বকুল মিটার দেখে ভাড়া চুকিয়ে ফিরে তাকিয়ে বলল, চলেই এলাম। তারপর আবার প্রশ্ন করবে না ছোটদা, জানা কথা। হয়তো অন্যদিন হলে বকুলও আর কথা বলতো না, আজ কি জানি কেন নিজে থেকেই বলল। মেয়েটার সঙ্গে দেখা হলো না। অসতর্কে বোধহয় ছোটদার মুখ থেকে প্রায় আর্তনাদের মতো বেরিয়ে এলো, দেখা হলো না। না, কালই সকালে চলে গেছে। ছোটদা একটু চুপ করে থেকে বলল, গেলেন কোথায়? সেজদি তো বলল কলকাতাতেই ফিরে এসেছে, একটু গোলমেলে ব্যাপার আছে। বলল, কারণ ভাবল বলাই উচিত। হঠাৎ ধিক্কারের গলায় বলে উঠল, ভালো, এ যুগের ছেলেমেয়েরা তো গোলমাল বাঁধানোই বাহাদুরি বলে মনে করেন। নির্মলের ছেলের অতটুকু ছেলেটা যা করেছে। আচ্ছা শুনো, পরে এখন বাড়ির মধ্যে যাও। নির্মলের ছেলের অতটুকু ছেলেটা যা করেছে, এটা আবার কোন ভাষা? বকুল ওই শব্দ কটার অর্থ আবিষ্কার করতে পারে না। অবাক হয়ে ছোটদার মুখের দিকে নয়, নির্মলদের বাড়িটার দিকে তাকায়, যেন বাড়িটার ওই দীর্ণ দেয়ালটার গায়ে অর্থটা লেখা আছে। ওই বাড়িটা থেকে নির্মল নামের অস্তিত্বটা কত কতদিন আগে যেন মুছে গিয়েছিল। ওর দিকে তাকিয়ে দেখার কথা আর মনে পড়েনি এতদিন। বদলির চাকরি করত নির্মল, ছুটিতে ছুটিতে বাড়ি আসত। সে ঘটনা কবেকার? বকুল তার সব খবর জানত বৌদিদের কলকাকলির মধ্যে থেকে। কানে এসেছে, মা বাপ মারা যাওয়ার পর নির্মল আর কলকাতায় আসে না, ছুটি হলে বরং অন্য দেশে যায়। নির্মলদের ঘরগুলো চাবিবন্ধই পড়ে থাকে। আর বাকি সারা বাড়িটা, যেটা নাকি নির্মলদের প্রবল প্রতাপ জেঠিমার দখলে ছিল, সেটা দখলদার তখন জেঠিমার দুই ভাইপো। জেঠিমা যখন নিঃসন্তান, তখন তার ভাইপোরা তার উত্তরাধিকারী হবে, এটাই স্বাভাবিক। শেষ বয়সে তাকে দেখবার জন্যও তো লোক চাই। সেই নিঃসন্তান ভদ্রমহিলা শ্বশুরকুলে যাদের জন্য জীবনপাত করলেন, যা দেওর, দেওরপো, দেওরঝি ইত্যাদি, তারা কি তাকে দেখল? যা দেওর দিব্যি তার আগে মরে কর্তব্য এড়িয়ে গেল, আর দেওরপো, দেওরপো বউ বাসায় গিয়ে মজায় কাটাতে লাগল। তিনি তবে পিতৃকুলের শরণ নেবেন না কি মনে করবেন? দেওরপরই না হয় চাকরি, কি করবে পরের দাসত্ব? কিন্তু বউ থাকতে পারত না ছেলেদের নিয়ে কলকাতায়। কলকাতায় ছেলেদের পড়াবার মতো স্কুল নেই, তাই নানা স্থানীয় বাপ সেসব অবধি ছেলেদের বোর্ডিংয়ে, হোস্টেলে রেখে মানুষ করছে। তা তো নয়, কর্তাগিন্নি কেউ কাউকে ছেড়ে থাকতে পারবেন না। তা জগৎ সংসারে সবাই যখন আপন স্বার্থটি দেখেছে, জেঠিমাই বা কেন না দেখবেন? দেখেছেন তিনি,
ভাইপোদের আনিয়ে নিয়ে প্রতিষ্ঠিত করেছেন। এসব খবর ছিটকে ছিটকে কানে এসেছে বকুলের, তার সঙ্গে এও কানে এসেছে, একেই বলে রাজা বিনে রাজ্য নষ্ট। কি বাড়ি, কি হলো, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে ওই জেঠির ভাইপো দুটো বাড়িটাকে যেন নরক কুণ্ড করল গো। করবে না কেন, নিজেদের পিতৃপুরুষের ভিটে তো নয় যে মনে একটা ইয়ে আসবে, তাই সারা বাড়িটার খোপে খোপে ভাড়াটে বসিয়েছে। এখানে টিনের ঘের, ওখানে ক্যাম্বিসের পর্দার আড়াল, সেখানে নিরাবরণ ইটের দেওয়াল তোলা আবরণ, এমনকি গেটের ধারে চাকরের ঘরটাতে পর্যন্ত পানির দোকানদার বসিয়েছে। অতএব নরককুণ্ড বলাটা আতিশয্য নয়। তবে কে তাকাতে চায় নরককুণ্ডুর দিকে? বকুলদের তিনতলার সিঁড়ির থেকে নামতে মাঝামাঝি চাতালটা থেকে যে ছোট্ট বারান্দাটুকু যেন আকস্মিকভাবে বেরিয়ে পড়েছে, সেখান থেকেও শুধু ওদের বাড়ির সেই কোণের দিকটা দেখা যায় যেদিকটায় চাবি বন্ধ পড়ে থাকে। তারপর তো হঠাৎ একদিন খবর এলো ওই অংশের মালিক ছুটি পেয়ে অন্যত্র চলে গেছে, আর কোনোদিন এসে ওই তালার চাবি খুলবে এমন আশা নেই। নির্মলের বউ হয়তো কদাচ কখনো এসেছে, তারপর ছেলের কাছে কোথায় যেন থেকেছে, সেই ছেলে যে এত বড় হয়ে গেছে, যার ছেলে একটা গোলমাল বাঁধাতে পারে সেটা বুঝতে সময় লাগল বকুলের। তারপর আস্তে মনে পড়ল, অসম্ভব হতে যাবে কেন, দিন মাস বছর গড়িয়ে চলেছে নির্ভুল নিয়মে, আমরা যদি কাউকে ভুলে যাই, ভুলে থাকি, সে কি বাড়তে ভুলে যাবে? কিন্তু সেই অতটুকুটা কতটুকু, কোথায় বসে বাঁধল সে গোলমাল? ওই জরাজীর্ণ দেয়ালটার ওধারে চাবি বন্ধ ঘরগুলোর চাবি খোলা হয়েছে নাকি? রাস্তা থেকে শুধু সামনের ওই পানির দোকানটা আর দোতলার বারান্দার রেলিংয়ের জানালার কার্নিশে ভাড়াটেদের ঝুলন্ত জামা কাপড় গামছা লুঙ্গি বিছানা শতরঞ্জি ব্যতীত আর কিছু দেখতে পাওয়া যায় না। তবু বোকাটে চোখে ওই বাড়িটার দিকেই তাকালো বকুল, যেন ছোটদার বলা ওই শব্দগুলোর পাঠোদ্ধার হবে ওখানে দেয়ালে দেয়ালে। ছোটদা যে বকুলকে বাড়ির ভেতরে যেতে বলল সে কথা ভুলে গিয়ে বকুল আসতে বলল, কত বড় ছেলে! আরে কত বড় আর হবে, বছর বারো তেরো। আরে কত আর বড় হবে, বছর বারো তেরো, নিজেরও তেমন সাত সকালে বিয়ে হয়েছিল, ছেলেরও তো তাই দিয়েছিল, দিয়েছিল ভালোই করেছিল, জীবনের কাজ কর্তব্য চুকিয়ে গেছে, আমারই কিছু হলো না। যাক শুনো পরে। ছোটদার কথায় যেন একটা ক্ষুব্ধ আক্ষেপের সুর, যেন নির্মল নামের সেই চালাক চতুর লোকটা বকুলের ছোটদার থেকে জিতে গেছে। বকুলের চিন্তার মধ্যে এখন আর ওই বয়সের অঙ্কটা ঢুকল না, ওর শুধু মনে হলো জীবনের কাজ কর্তব্য বলতে কি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে ফেলা। ছোটদা সেটা পেরে ওঠেনি বলে ছোটদা ক্ষুব্ধ? ছোটদা আবারও নির্দেশ দিল, শুনো পরে। কি সেই গোলমেলে ব্যাপারটা যা অতটুকু ছেলের দ্বারা সংঘটিত হতে পারে? রাস্তায় দাঁড়িয়ে আর প্রশ্ন চলে না, তবু বকুল আরেকটি কথা বলল, বলল, তুমি এই সময় এভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে? ছোটদা যেন আত্মধিক্কারের গলায় বললেন, আমাদের আবার এভাবে সেভাবে দাঁড়িয়ে আছি বাড়ির মধ্যে ছটপটানি ধরল বলে? তোমার? থেমে গেল বকুল। বকুলের হঠাৎ মনে পড়ল শিগগির মধ্যে রিটায়ার্ড করার কথা ছিল ছোটদার, বোধ হয় সেই ঘটনাটাই ঘটেছে। তাই তোমার অফিসের বেলা হয়ে যাচ্ছে না? বলতে গিয়ে থেমে গেল। ভেতরে ঢুকতেই আর এক পরম লজ্জার মুখোমুখি দাঁড়াতে হলো বকুলকে।
বকুল সত্যিই এটা ভাবেনি। ওকে ঢুকতে দেখে ছোট বৌদি বলে উঠল, পেয়ারের ভাইজিকে নিজের তিনতলায় নিয়ে তোলো গে বাবা, তোমার দাদা দেখলে পরে আগুন হয়ে উঠবে। একেই তো নানা কাণ্ডই ক্ষিপ্ত হয়ে আছে। তার মানে এরা সত্যিই ধরে রেখেছিল? বকুল খবর পেয়ে শম্পাকে আনতে ছুটল, এবং এও ধরে রেখেছিল আমরা যতই বারণ করি ও যা করতে যাচ্ছে ঠিক তাই করবে। ছোটদার ওপর মায়া হয়েছিল, কিন্তু এখন যেন আর সে বস্তুটা তেমন হলো না। বকুল নিজস্ব স্থিরতার খোলসে ঢুকে পড়ে বলল, গাড়ি থেকে নামতেই ছোটদাও এরকম কি একটা বলল, মানে বুঝতে পারিনি। তোমার কথাও পারছি না, আমি শম্পাকে নিয়ে এসেছি এরকম একটা ধারণা কেন হলো তোমাদের? ছোট বৌদি এই পরিষ্কার ধারালো কথাটার উত্তরের দিকে গেল না, কেমন ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ করে বলল, আসেনি? বকুল তেমন স্থির গলায় বলে, আসার কথাটাই যে উঠছে কেন তা বুঝছি না, তাছাড়া তোমরা তো বিশেষ করে বারণ করে দিয়েছিলে। হঠাৎ একটা কাণ্ড ঘটল, অপ্রত্যাশিত এবং অভূতপূর্বও বটে। ছোট বৌদিকে কে কবে কেঁদে ফেলতে দেখেছে, অন্তত বকুল কখনো দেখেনি এটা নিশ্চিত। সেই হঠাৎ কেঁদে ফেলা বিকৃত গলায় বলে উঠল ছোট বৌদি, সেই বারণ করাটাই এত বড় হলো তোমার কাছে? বকুল স্তব্ধ হয়ে গেল। বকুলের নিজেকে হঠাৎ ভারী ছোট মনে হল। বকুল বরাবর যাকে অস্বীকার করার উপায় নেই, মনে মনে প্রায় অবজ্ঞাই করে এসেছে। সে যেন সহসা বকুলের থেকে অনেকটা উঁচু আসনে উঠে গেল। বকুলের ইচ্ছে হলো ছোট বৌদির খুব কাছে সরে যায়, ওর গায়ে একটু হাত ঠেকায়, মমতার গলায় বলে, ওটা আমি মনের দুঃখে বলেছিলাম ছোট বৌদি, ওর সঙ্গে দেখা হলে হয়তো নিয়ে না এসে ছাড়তাম না, কিন্তু দেখাই হয়নি। কিন্তু অনভ্যাসের বশে পারল না বকুল। ওই অন্তরঙ্গতার সুর অনেকদিন হারিয়ে ফেলেছে বকুল, অথবা ছিলই না কোনোদিন, হয়তো তাই ছিলই না কোনোদিন। ছোটবেলা থেকেই অদ্ভুত একটা নিঃসঙ্গতার দুর্গে বাস বকুলের, সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা নেই তার, ক্ষমতা নেই কারো অন্তরঙ্গ হবার। সে দুর্গের একটিমাত্রই দরজা আছে, সে দরজার চাবি তো অন্যের কাছে, অথচ লোকে অত সহজেই অন্তরঙ্গ হতে পারে। ওই ছোট বৌদির ব্যাপারেই দেখেছে একথা যখন বড় বৌদির সঙ্গে মুখ দেখা দেখি নেই। সেই রকম সময় হঠাৎ ছোট বৌদির বাবা মারা যাওয়ার খবর এলো। বকুল কাঠ হয়ে ছোট বৌদির ধারে কাছে দাঁড়িয়েছিল, দেখলে ছোট বৌদি কি অবলীলায় ছোট জাত তুলে ধরে প্রায় বুক টেনে নিয়েই পৃথিবীর নিয়মতত্ত্ব বোঝাতে বসলেন, বোঝাতে বসলেন মা বাপ চিরদিনের বস্তু নয়, যেন আর সবাই চিরদিনের। পরের দৃশ্যে দেখা গেল বড় বৌদি ছোট জাকে জোর করে তুলে শরবত খাওয়াচ্ছেন, ভবিষ্যকালে নেশার জিনিস খেতে নেই এটা মানলেও চা খেতে বিধান দিচ্ছেন, এবং ছোট জায়ের চতুর্থীর জোগাড় করে দিতে কোমরে আঁচল জড়িয়ে খাটছেন। দেখে দেখে বকুল হা হয়ে গেছে, বকুলের সাধ্য নেই অমনটি করবার, কিন্তু ওই না পারাটা যে একটা বড় রকমের অক্ষমতা এটা কোনোদিন মনে আসেনি। আজ হঠাৎ বকুল টের পেল মস্ত একটা অক্ষমতা আছে তার, তবু বকুল যেটা পারে সেটা করল। গলাটা নরম করে আসতে বলল, বারণ করাটা বাজে কথা বৌদি, ওর সঙ্গে আমার দেখাই হয়নি। দেখাই হয়নি? ছোটদার প্রশ্নটাই করল ছোট বৌদি, তবু স্বরের পার্থক্য। ছোটদা কেমন যেন অবাক আর হতাশ গলায় উচ্চারণ করেছিল প্রশ্নটা, ছোট বৌদির গলায় অবিশ্বাসের ভাঁজ। সহসা কেঁদে ওঠা গলায়
এই ঝাঁজটা খুব বেমানান লাগলো, আর আরও বেচারি লাগলো মানুষটাকে। বকুল আস্তে বলল, সত্যিই দেখা হয়নি ছোট বৌদি, আমি যাওয়া মাত্রই শেষদি বলে উঠল, তুই আজ এলি বকুল, কালকে এলেও মেয়েটার সঙ্গে দেখা হতো, এতদিন তো ছিল। প্রশ্ন না উক্তি? ঝাপসা গলায় যেটা উচ্চারণ করল শম্পার মা। এতদিন যে ছিল সেখানে সে খবর তো শম্পার মার জানা, শুধু কিছুতেই নত হব না এই নীতিতেই চুপ করেছিল। হয়তোবা নিরাপদ একটা আশ্রয় আছে জেনে নিশ্চিন্তও ছিল, কিন্তু ভেতরে ভেতরে মনটা ভেঙে আসছিল বই কি? শান্ত বাধ্য বিনীত সন্তানের বিচ্ছেদ ব্যথা মাতৃহৃদয়কে যত কাতর করে, তার চেয়ে অনেক বেশি কাতর করে উদ্ধত অবাধ্য দুরন্ত সন্তানের বিচ্ছেদ ব্যথা। সেই অবাধ্য সন্তানের স্মৃতিমন্থনে যে দুঃসহ ব্যথা জমে ওঠে, সে বোঝা তো আপন অপরাধের বোঝা। অবাধ্য সন্তানকে যে নিষ্ঠুর শাসন না করে উপায় থাকে না, কটু কথা না বলে উপায় থাকে না, দুর্ব্যবহার না করে পারা যায় না, সেইগুলো স্মৃতি তীক্ষ্ণধার অস্ত্রের মতো প্রতি মুহূর্তেই তো ক্ষতবিক্ষত করতে থাকে সেই হৃদয়। সমস্ত নিষ্ঠুর শাসন শতগুণ হয়ে ফিরে আসে নিজেরই কাছে। শম্পার মার এই ভেতরে ভেতরে গুঁড়ো হয়ে যাওয়া মনটা বাইরে শক্ত হয়ে থাকবার সাধনায় আরও গুঁড়ো হচ্ছিল, তাই বুঝি মনে মনে একান্তভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, বকুল তাদের নিষেধ অগ্রাহ্য করে মেয়েটাকে নিয়ে আসবে, বকুলের কথা সেই লক্ষ্মী ছাড়া মেয়েটা অগ্রাহ্য করতে পারবে না, বকুলের কথায় সেই প্রত্যাশা পাত্রটি চূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল। শম্পার অহংকারী মা তার চিরদিনের অহংকারটাকেও তাই আর ধরে রাখতে পারল না। বকুল সেই গুঁড়ো হয়ে যাওয়া অহংকার আর গুঁড়ো হয়ে যাওয়া প্রত্যাশার পাত্রখানা দুটোই দেখতে পেল। বকুল নিঃশ্বাস ফেলে বলল, আমার ভাগ্য, ছিল তো এতদিন, পরশু পর্যন্ত ছিল, কাল আমি গেলাম আর কালই শুনলাম, মুশকিলেই কোথায় যে যেতে পারে বোঝা যাচ্ছে না। তারপর বকুল আস্তে আস্তে সাবধানে পারুলের কাছে শোনা ঘটনাটাকে ব্যক্ত করে। ছোট বৌদির কান্নার চোখ শুকিয়ে উঠেছিল, পাথরের মতো বসে থেকে সবটা শুনে বলে ওঠে সে, এ আমাদের পাপের ফল বকুল, বুঝতে পারছি, সব জেনেও আমরা ওকে আর ফিরে পাব না বকুল, ওকে নিশ্চয়ই কোনো বদমাইশ ভুল বুঝিয়ে নিয়ে গেছে, ঠিক হয়েছে, উচিত শাস্তি হয়েছে আমার, চিরদিন তোমার ওপরে একটা হিংসের আক্রোশে ওকে আমি মায়ের প্রাণটা বুঝতে দিইনি, আর ওকেও বুঝতে চেষ্টা করিনি। বকুল চমকে তাকায়, এ স্পষ্ট স্বীকারোক্তির সামনে বকুল আর একবার মাথা নত করে, এ সত্য বকুলের অবুদ্ধ ছিল না, কিন্তু ওই মানুষটার যে সে বোধ ছিল তা তো কোনোদিন বিশ্বাস করেনি, ভেবেছে নিতান্তই অবচেতনে এটা করে চলেছে ও, অথবা হয়তো সত্যিই তাই। শুধু আজকে এই মেয়েটাকে সত্যিই হারিয়ে ফেলে ওর বোধের দরজা খুলে গেল, আঘাতিত রুদ্ধ চেতনাকে ঘা মেরে জাগায়। বকুলকে সান্ত্বনা দেবার চেষ্টা করে না, নিজেও যে সেই ওই হাহাকারেরই শারিক। বকুল শুধু নরম গলায় বলে, ছোটদার সঙ্গে পরামর্শ করে দেখি কি করা যায়, কিন্তু নির্মলদের বাড়ির কি কথা হচ্ছিল ছোটদা? ছোট বৌদি কপালে হাত ঠেকিয়ে বলে, সেও এক কাণ্ড, 12-13 বছরের ছেলেটা কিনা বোমা বাঁধতে গিয়ে হাত পা উড়িয়ে হাসপাতালে গেছে। বোমা বাঁধতে গিয়ে? অবাক হয়ে তাকায় বকুল, নির্মলের বংশধর না ছেলেটা, সে গিয়েছিল বোমা বাঁধতে? ছোট বৌদি বলে, তাই তো খবর, কুসঙ্গে পড়ে যা হয়,
কোথায় কোন বস্তির মধ্যে কার কোন আড্ডায় এইসব চলছিল আশেপাশেরও কেউ জানত না। হঠাৎ বোমা ফেটে কোথায় ছিল ওরা? যন্ত্রের মতো উচ্চারণ করে বকুল। ওমা, এইখানেই তো, আজ কতদিন আছে নির্মলবাবুর বউ? তা বছর দেড়েক হবেই। ছেলে তো বদলির জ্বালায় সাতঘাটের জল খেয়ে বেড়ায়, বাপের চাকরিটাই পেয়েছে, কোম্পানি দিয়েছে দয়াধর্ম করে। নাতিটার পড়া হচ্ছে না বলে ঠাকুমা তাকে নিয়ে এসে ওই পচা বাড়িটার মধ্যে এসে বাস করছিল, স্কুলে ভর্তিও করে দিয়েছিল। কিন্তু মেয়ে মানুষে ঘরে বসে কেমন করে জানবে গুণধর নাতি স্কুলে যায় না, মাইনেগুলো নিয়ে পার্টির চাঁদা দেয় আর নিজেদের ধ্বংসের পথকে পরিষ্কার করে? কিন্তু ছোট বৌদির এসব কথা কি আর মাথায় ঢুকছিল বকুলের? বকুলের মাথার মধ্যে যেন একটা ইঞ্জিন চলতে শুরু করেছিল, ও সেই প্রথম কথার পর থেকেই। নির্মলবাবুর বউ তো অনেকদিনই এখানে রয়েছে, অথচ বকুল তার খোঁজ রাখে না, বকুল তাকে দেখতে চায়নি। মাধুরী বউ কি জানাচ্ছে বকুলকে কেউ বলেনি এ কথা? কেউ খবরটা দেয়নি? না, এ কথা বিশ্বাসযোগ্য নয়। নির্মলের বউ জানছে, জেনে নিশ্চিত আছে বকুল নামের সেই মেয়েটা অনামিকা দেবী হয়ে গিয়েছে। যশের খ্যাতির আর অর্থের অহংকারে বকুলকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করেছে। হয়তো একটু দার্শনিক হাসি হেসেছে নির্মলের বউ, কিন্তু এখন কোন কাজটা করবে বকুল? অপরাধীর মুখ নিয়ে সেই দার্শনিক হাসির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে যাবে, বিশ্বাস করো আমি জানতাম না, আমায় কেউ বলেনি? নাকি শম্পা নামের বিদ্যুৎটার শাখাটুকু কোথায় হারিয়ে গেল তার খোঁজ করতে ছুটবে? আস্তে আস্তে উঠে গেল তিনতলায় নিজের এলাকায়। টেবিলে তাকিয়ে দেখল অনেকগুলো চিঠি এসে জমে রয়েছে, যত্ন করে পেপার ওয়েট চাপা দিয়ে রেখে গেছে কেউ। হঠাৎ যেন অবাক হয়ে গেল বকুল, ভাবল আমি এই সংসার থেকে এই সেবা যত্ন সহৃদয়তা পাই, কিন্তু কোনোদিন তো ভেবে দেখিনি এগুলো পাচ্ছি। জন্মসূত্রের অধিকারে এগুলো প্রাপ্য বলেই ভেবেছি, অথবা কিছুই ভাবিনি। হয়তো ভেবে দেখা উচিত ছিল, হয়তো সেটা দেখলে আমার প্রকৃতিতে কিছু বদল হতো, নিজের চেহারাটা স্পষ্ট দেখতে পেতাম। উঠে দাঁড়ালো, এদিকে জানলাটা খুলে দেখল, কিন্তু জানলাটা তো শুধু পেছনের দেয়ালটাই দেখা যায় ও বাড়ির। শ্যাওলা পড়া, নোনা ধরা, বিবর্ণ, আমাদের মনগুলো ক্রমশ এই রকমই হয়ে যায়, এই রকম শ্যাওলা পড়া, নোনা ধরা, বিবর্ণ। ভাবি সেই বিবর্ণ চেহারাটা অন্যের চোখে পড়ে না, কিন্তু সত্যি কি পড়ে না? মাধুরী বউ বলল, কি যে বলো ভাই, তুমি ইচ্ছে করে আমাকে ভুলে গেছ, এ কথা ভাববো আমি? জানি তুমি কত ব্যস্ত মানুষ। তারপর হেসে বলল, তুমি আমাদের মেয়েদের গৌরব, কত নাম ডাক তোমার, কত ভক্ত তোমার, তার মধ্যে আমিও একজন। বকুল ওর নিরাভরণ একখানা হাত মুঠোয় চেপে চুপ করে বসেছিল, আস্তে তাতে একটু চাপ দিয়ে বলল, অনেকের মধ্যে একজন মাত্র, এই কথাটা তোমার সম্পর্কে বলো না। মাধুরী চুপ করে রইল। বকুল তাকিয়ে দেখল ঘরটার দিকে, আশ্চর্য, বকুলের ছেলেবেলার বকুল এই ঘরটার যা সাজসজ্জা দেখেছে এখনো অবিকল তাই রয়েছে। সেই একদিকে দেয়ালে, দুদিকে দুটো থামের মতো মেহগনি পালিশের স্ট্যান্ডের ওপর লম্বা একখানা আরশি দাঁড় করানো। সেই ঘরে ঢুকেই সামনের দেয়ালে উঁচুতে একটা হরিণের সিংহের ব্রাকেটের ওপর পেতলের লক্ষ্মী মূর্তি, সেই সারা দেওয়াল জুড়ে ফটোর মালা,
সেই আরসি স্ট্যান্ডার মতোই মোটা মোটা বাজুদার উঁচু পালঙ্ক। তার ওধারে মাথা ভরা উঁচু আনলা, তার কোলে একটা সরু সরু পায়া ছোট্ট টেবিলে দু চারটে বই, এধারে দেয়ালে টানা লম্বা বেঞ্চের ওপর সারি সারি ট্রাঙ্ক বাক্স হাত বাক্স। শুধু সব কিছুতে সময়ের ধুলোই ধূসর বিবর্ণ ছাপ, আরশির কাঁচে গোল গোল কালো দাগ, ফটোগুলি মলিন হলুদ, ট্রাঙ্ক বাক্সের ঢাকনিগুলি জীর্ণ, আর দেয়ালগুলো বালি ঝরা স্যাঁতস্যাঁতে বোবা বোবা। চোখে পড়বার মতো পরিবর্তন শুধু আলনাটার। তখন ওই আলনার গায়ে ঝোলানো থাকত চওড়া চওড়া পাড়ের হাতে কোঁচানো শাড়ি আর লম্বা লম্বা শেমিজ। এখন সে আলনায় ঝুলছে পাট করা ধোয়া থান আর সাদা ফর্সা সায়া ব্লাউজ। এ ঘরটার নির্মলের মার ঘর ছিল, বাড়ির মধ্যে এই ঘরটাতেই বকুলের অবারিত অধিকার ছিল। নির্মলের মা পশম বুনতেন, বকুল বসে বসে দেখত আর বলত, বাব্বা ওই সরু সরু দুটো কাঠি দিয়ে এইটুকুন এইটুকুন ঘর তুলে বড় বড় জিনিস তৈরি, দেখলেই আমার মাথা ঝিমঝিম করে, তা শিখব কি? নির্মলের মা হাসতেন, বলতেন, শিখলে দেখবি নেশা লেগে যাবে। তাহলে বাবা শিখেই কাজ নেই আমার। নির্মলের মা বলতেন, না শিখলে বিয়ে হবে না। মিষ্টি হাসি মিষ্টি কথা মিষ্টি মানুষ, বড় জায়ের ভয়ে সদা সন্ত্রস্ত, সুবিধে পেলেই এই ঘরটির মধ্যে যেন আত্মগোপন করে থাকতেন। মাধুরী বউও কি তিনতলার এই ঘরটার নিজের জন্যে বেছে নিয়েছে পৃথিবীর থেকে আত্মগোপন করে থাকবার জন্যে? কিন্তু আজকের পৃথিবী কি কাউকে নিজের মধ্যে নিমগ্ন থাকতে দেয়? লুকিয়ে থাকা নিজস্ব কোটর যদি কোথাও থাকে, তার উপর আঘাত হেনে হেনে পেরে না ফেলে ছাড়ে? বকুল যেন অবাক হয়ে ঘরটার পুরনো চেহারাটা দেখছিল। বকুলের বাড়িতে ঘর দালান জানলা দরজাগুলো ছাড়া আর কোথাও কিছু আছে যাতে বকুলের মার হাতে স্পর্শ আছে? আস্তে বলল, ঘরটার কোনোখানে কিছু বদলাওনি, নড়াওনি, অবিকল রয়েছে সব, কি আশ্চর্য! মাধুরী বিষণ্ন একটু হেসে বলল, জিনিসপত্র নাড়িয়ে আর কি নতুনত্ব পাব, জীবনটাই যখন অনড় হয়ে বসে আছে। বকুল ঘাড় নিচু করে বসেছিল। বকুল এবার সোজা হয়ে বসে বলল, অনড় হয়ে থাকতে পারছ কই? জীবনের মূল শেকড় ধরে তো নাড়া দিচ্ছে আজকের যুগ। তা দিচ্ছে বটে, মাধুরী বলল, শুনেছ তাহলে? শুনলাম ছোটদার মুখে, বকুল বলল, শুনে বিশ্বাস করতে দেরি হলো, ছেলেটার বয়স হিসাবে করতে গিয়ে সব কিছু গুলিয়ে যাচ্ছিল। তোমার কি? আমারই গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সত্যি কি ওর 13 বছর বয়স? বকুল একটু চুপ করে থেকে বলে, এখন আছে কেমন? ডাক্তার তো বলেছে 7 দিন সময় লাগবে, আর চিরকালের মতো অকর্মণ্য হয়ে গেল, ডান হাত তো উড়েই গেছে। গলাটা বুঝে গেল বলেই বোধ করি চুপ হয়ে গেল মাধুরী। কোনো কথা খুঁজে না পেয়ে বোধ করি বকুল বলল, দেখতে যাও? মাধুরী জানলার বাইরে চোখ ফেলেছিল, বলল, একদিনই দেখতে যেতে দিয়েছিল, পুলিশের হেফাজতে তো, ওর মা বাবু তাই, একদিনের জন্যই এসে চলে গেল, বলল দেখতে যখন দেবে না তখন। কেমন একটু হেসে থেমে গেল মাধুরী আর বলল, সেরে উঠে যাবজ্জীবন জেল খাটুক, এই আমাদের প্রার্থনা। বকুল মাধুরীর মুখের দিকে চেয়ে দেখল, কেউ যদি এখন মাধুরীকে দেখিয়ে বলে এ কথা, এ স্বর্ণ গৌরাঙ্গী সুন্দরী ছিল, এর হাসি দেখলে মনে হতো
মাধুরী নাম সার্থক তাহলে লোকে হেসে উঠবে, অত ফর্সা রং যে এত কালো হয়ে যেতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। পুড়ে যাওয়ার মতো সেই জ্বলে যাওয়ার রঙের মুখের দিকে তাকিয়ে থাকে বকুল। মাধুরীর সামনের চুলে কালোর চেয়ে সাদা ভাগই বেশি, মাধুরীর শীর্ণ গালে পেশির রেখা, অথচ বকুল প্রায় ঠিকঠাকই আছে। বকুলের নিজের মেজতেই বলে গেছে, থাকবে না কেন বাবা, শ্বশুরবাড়ির গঞ্জনা খেতে হয়নি, সংসার জ্বালা পোহাতে হয়নি, আমাদের মতন দুবছর অন্তর আতুর ঘরে ঢুকতে হয়নি। যেমন ঝিউড়ি মেয়ে ছিল তেমনই রয়ে গেছে, নইলে বকুলই মার পেটের মধ্যে নিরস ছিল। তার মানে বকুলের মার পেটের সরেশ চেহারাটার সন্তানরা ওইসব জ্বালায় বদলে গেছে, কিন্তু মাধুরী বউ, মাধুরী বউয়ের তো সব কিছু ছিল না। মাধুরী বউ বরের সঙ্গে বাসায় বাসায় ঘুরেছে, শ্বশুরবাড়ির গঞ্জনা কাকে বলে জানেননি। মাধুরী সেই কোন অতীতকালে দুবার আঁতুর ঘরে গিয়েছিল, আর যায়নি। তবে যখন মাঝে মাঝে ছুটি ছাটায় আসত নির্মল, তখন মাধুরী কেমন দেখতে ছিল মনে আনতে চেষ্টা করে বকুল। কিন্তু তখন কি মাধুরীর দিকে চোখ থাকত বকুলের? তবু ভেবে মনে আনল, সেই স্বর্ণ চাপার রঙটাই মনে পড়ল, অথচ এখন রং জ্বলা মাধুরীকে বকুলের থেকে ময়লা লাগছে। বকুল মনে মনে বলল, আমি তোমার কাছে মাথা হেঁট করছি, তোমার ভালোবাসায় সর্বস্ব সমর্পণ ছিল। বকুল ওই ক্ষুব্ধ হাসির ছাপ লাগা মলিন মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, মাও বলল এই কথা? মাই বেশি করে বলল, তার সঙ্গে অবশ্য আমাকেও অনেক কিছু বলল। মাধুরী শীর্ণ মুখে আরও একবার তেমনই হেসে বলল, বলতেই পারি, বিশ্বাস করে আমার কাছে ছেলে রেখে গিয়েছিল। আর একটু চুপ করে থেকে বলল, ভগবানের সহস্র নামের মধ্যে দর্পহারী নামটার প্রধান নাম, বুঝলে বকুল? মনে মনে দর্প ছিল বই কি, দর্প করেই তো ভেবেছিলাম। ঘুষখোর বাবা আর লোভী মার কাছ থেকে ছেলেটা খারাপ হয়ে যাবে, আমার কাছে নিয়ে গিয়ে রাখি ওদের আওতা মুক্ত করে। ধারণা ছিল না জগৎ সংসারে আরও কত আওতা আছে। কিন্তু শেষের কথাগুলো কি চমকে ওঠা বকুলের কানে ঢুকেছিল? ঘুষখোর বাবা এই শব্দটুকুই যেন বকুলের অনুভূতিটাকে ঝাপসা করে দিয়েছিল। ঘুষখোর? নির্মলের ছেলে ঘুষখোর? বকুল একটু পরে বলে, তোমার ছোট ছেলে? ছোট? সে তো অনেকদিনই নিজেকে সকলের আওতামুক্ত করে স্বাধীনতার সুখের স্বাদ নিচ্ছে, ময়ূরভঞ্জে চাকরি করে, সেখানেই বিয়ে টিয়ে করেছে, আসে না। মাধুরী বউয়ের ছেলেরা এমন উল্টোপাল্টা হলো কেন? মনে মনেই প্রশ্ন করেছিল বকুল। তবু মাধুরী উত্তরটা দিল, বলল, আমাদের অক্ষমতা, ছেলেদের ঠিকমতো বুঝতে পারিনি, লেখাপড়া শেখানোটাই মানুষ করার একমাত্র উপায় বলে ভেবেছি। সেই ভাবনাটা যে ঠিক হয়নি সে কথা যখন বুঝতে পারলাম তখন আর চারা নেই। তোমার নির্মলদা মানুষটা ছিলেন বড় বেশি ভালো মানুষ, আর আমি? মাধুরী আবার একটু ব্যঙ্গ মাখানো ক্ষুব্ধ হাসি হাসল। আমি একেবারে শ্রেফ হিন্দু নারী, পতি ছাড়া অন্য কোনো চিন্তা নেই, অতএব চোখ নাক বন্ধ করে শুধু। চুপ করে গেল বকুল। কিন্তু ওই জীবনে বিধ্বস্ত মুখটার মধ্য থেকেও একটা আশ্চর্য উজ্জ্বল আলোর আভাস দেখতে পেল। বকুলের মনে হলো বিধ্বস্ত কিন্তু ব্যর্থ নয়। মাধুরী তারপর বলল, কিন্তু ওসব তো সাধারণ ঘটনা, জানা জগতের কথা, এই ১৩ বছরের ছেলেটাই আমায় তাজ্জব করে দিয়েছে।
বড় বড় কথা বলত ইদানিং। জেঠিমার যে ওই ভাইপোরা আছেন সারা বাড়িটা জুড়ে, তাদেরই কার একজনের ছেলের সঙ্গে খুব মেলামেশা ছিল, দুজনই খুব কথাবার্তা বলত, কানে আসত। ছেলে মানুষের মুখে পাকা কথা শুনে হাসি পেত, বলত, এই বুর্জয়া সমাজে মৃত্যুদিন আসছে, ওরা নিজেরাই নিজেদের কবর রচনা করেছে, নিজেদের চিতা বানিয়েছে। বলত, বিপ্লব আসছে, তাকে রোকবার ক্ষমতা অতি বড় শাসকেরও নেই। আরও কত কি বলত ভাই দুজনে ওদের দালানে বসে, চোখে ঠুলি বেঁধে বসে থাকলেই কড়া রোদকে অস্বীকার করা যায় না, রোদ তার নিজের কাজ করে, চামড়া পোড়ায়। জেঠিমার ভাইপোর ছেলেটা যে কত বড়, তবু বরুণ যেন তার সমান সমান এইভাবে আড্ডা দিত। আমি ভাবতাম বুভুন ওই সোনা কথাগুলো আওড়াচ্ছে, হাসি পেত। বলতাম, বুভুন বুর্জোয়া বানান জানিস? বলতাম, বুভুন দেশে বিপ্লবের রক্তগঙ্গা বাওয়াবার ভারটা তাহলে তোরাই নিয়েছিস, তুই আর তোর ওই পল্টুদা? ওই ঠাট্টায় লজ্জা পেত না, কেমন একরকম অবজ্ঞা দৃষ্টিতে তাকাত। ক্রমে ক্রমে সেই চোখে ফুটে উঠতে দেখলাম অবজ্ঞা, ঘৃণা, বিদ্বেষ আর নিষ্ঠুরতা। তবু তখনও তার গুরুত্ব বুঝতে পারিনি ভাই, বরং মাঝে মাঝেই বলেছি, তোর ওই পল্টুদার সঙ্গে মেশাটা কমা দেখি, ও তোর বয়সী নাকি, যত রাজ্যের পাকা কথা ওর মাথায় ভরেছে। ক্রমশ দেখলাম ওদের সেই আড্ডা আলোচনা কমে গেল, পল্টুত্ব বাড়িতে দেখতেই পাওয়া গেল না, বুবুনও যথাসময়ে খেয়ে স্কুলে যায়, স্কুল থেকে ফিরতে অবশ্য দেরি হতো বিস্তর, রাগ করলে বলতো কাজ ছিল, যদি রেগে বলতাম তুই এতটুকু ছেলে তোর আবার কাজ কি, অবজ্ঞা দৃষ্টি হেনে বলতো, বোঝবার ক্ষমতা নেই জানো তো, শুধু সুশীল সুবোধ বালকদের খাইয়ে খাইয়ে মোটা করতে। তবু তোমায় বলবো কি বকুল, ধারণা করতে পারিনি বুবুল স্কুলে যায় না, স্কুলের মাইনেটা নিয়ে পার্টিতে চাঁদা দেয়, বোমা তৈরিতে যোগ দেয়, বরং ভেবেছিলাম পল্টুর প্রভাব মুক্ত হয়েছে বোধ হয়, কে ভেবেছে পল্টু ওকে গ্রাস করেছে। থামল মাধুরী, নিরাভরণ হাতটা তুলে কপালে উড়ে আসা একটা মাছি দাঁড়াল, তারপর আস্তে বলল, শুধু আমার বুবুনই নয় বকুল, দেশ জুড়ে হাজার হাজার বুবুন প্রতিনিয়ত এভাবেই গ্রাসিত হচ্ছে, কিন্তু এর মূলে হয়তো আরও গভীর কারণ আছে। আজকে ছেলে মেয়েদের সবচেয়ে বড় যন্ত্রণা, তারা শ্রদ্ধা করবার মতো লোক পাচ্ছে না, ওদের মনের নাগাল পায় এমন বাবা মা পাচ্ছে না, ওদের ভালোবাসার বন্ধনে বাঁধতে পারে এমন ভালোবাসার দেখা পাচ্ছে না। আমরা আমাদের নিজের মনের মতো করে ভালোবাসতে জানি, ওদের মনের মতো করে নয়, হয়তো আগের যুগ ওতেই সন্তুষ্ট থাকত, এ যুগের মন মেজাজ দৃষ্টিভঙ্গি আলাদা, কারণ যে কারণেই হোক এদের চোখ কান বড় অল্প বয়সেই খুলে গেছে, এরা তাই লোভকে লোভ বলে বুঝতে শিখেছে, দুর্নীতিকে দুর্নীতি বলে চিনতে শিখেছে, তাই এদের সবচেয়ে নিকটজনদের ওপরেই সবচেয়ে ঘৃণা। তুমি তো খুব ভাবো, আস্তে বলে বকুল। মাধুরী বোধ করি এতক্ষণ একটা আবেগের ভরেই এতগুলো কথা বলে চলেছিল, হঠাৎ লজ্জা পায়, লজ্জার হাসি হেসে বলে, এতকাল এত কিছু ভাবিনি বকুল, যেদিন বুবুনের বোমা বানানোর খবর পেলাম, খবর পেলাম চিরদিনের মতো অকর্মণ্য হয়ে যাওয়ার, তখন থেকে ভাবতে শিখেছি, ভাবতে ভাবতেই যেন চোখ খুলে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি
ওদের মধ্যেকার ভালোবাসতে না পারার ভার, শ্রদ্ধা করতে না পারার ভার, চোখ খুলে যাওয়া মনের জ্বালার ভার, ওদের মধ্যে সব কিছু ধ্বংস করবার আগুন জ্বালিয়েছে। নইলে অতটুকু একটা ছেলের মধ্যে এত ঘৃণা, এত অবজ্ঞা আসে কোথা থেকে? যেদিন দেখতে গিয়েছিলাম বলল কি জানো, কি দেখতে এলে? যেমন কর্ম তেমনি ফল। ভাবো, তবু জেনে রেখো যে হাতটা আস্ত আছে, সেই হাতটা দিয়েই আবার ওই কাজটা করব, দেখো। সেই অবধি ভেবে চলেছি আর ভাবছি আমাদের বুদ্ধিহীনতা, আমাদের অন্ধতা আর আমাদের আপাত জীবনের প্রতি লোভী আমাদের এই ভাঙনের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। মাধুরী বউ আবার একটু লজ্জার হাসি হাসল, বলল, এই দেখো, থাকব ভেবেও আবার বড় বড় কথা বলে চলেছি। আসল কথা, এমন একটি বড়সড় লেখিকাকে দেখেই জীব খুলে গেছে। সত্যি ভাই, কথা বলতে পাওয়ার তো যে একটা বড় পাওয়া, সেটা যত দিন যাচ্ছে তত টের পাচ্ছি। তোমার সঙ্গে কথা কয়ে অনেকদিন পরে যেন বাঁচলাম। বকুলের বারবার ইচ্ছে হচ্ছিল একবার জিজ্ঞাসা করে, কি হয়েছিল নির্মলদার? কিন্তু কিছুতেই ওই নামটা উচ্চারণ করতে পারল না। যেন ওই উচ্চারণের সঙ্গে সঙ্গে একটি পবিত্র বস্তুর সুচিতা নষ্ট হয়ে যাবে, যেন একটি গম্ভীর গম্ভীর সঙ্গীত হালকা হয়ে যাবে। মাধুরী বলল, এতক্ষণ শুধু নিজের কথাই সাতকাহন করলাম, তোমার কথা কিছু বলো শুনি। আমার আবার কথা কি? বকুল ঈষৎ হেসে বলে, আমার তো ওই ছেলে বউ নাতি নাতনি নেই যে তাদের নিয়ে কিছু কথা জমে আছে। তোমার তো শত শত ছেলে মেয়ে, তাদের সুখ দুঃখ ভাঙা করার সংসারটি নিয়ে তুমি তো সদা ব্যস্ত বাবা। তা বটে, এত অদ্ভুত ভালো লেখো কি করে বলো তো? মাধুরী হাসে, আমি তো ভেবেই পাই না, কি করে এমন করে ঠিক মনের কথাটি বুঝতে পারো? তোমার লেখার এমন গুণ যেন প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে চিন্তার সঙ্গে মিলে যায়, পড়লে মনে হয় যেন আমার কথা ভেবেই লিখেছ। এত প্লটই বা কোথা থেকে পাও? ভেবে অবাক লাগে। এ কথাটার উত্তর কি? চুপ করে থাকে বকুল, কেমন করে বোঝাবে লেখার মধ্যে প্লটটাই সর্বাপেক্ষা গৌণ। ওটার মধ্যে আশ্চর্যের কিছু নেই, তবু কেউ যখন বলে ভালো লাগে তখনই একটা চরিতার্থতার স্বাদ না এসে পারে না। অনেক শুনেছে বকুল এ কথা, সবসময় শোনে, তবু নতুন করে একটা সার্থকতার সুখ পেল। আস্তে বলল, পরটর? ও বাবা, পড়ব না, ওই নিয়েই তো বেঁচে আছি। মাঝে মাঝে তাই মনে হয়, যদি বই জিনিসটা না থাকতো কি উপায়ে দিনগুলো কাটাতাম? এই সামান্য কথাটুকুর মধ্যে দিয়েই একটা শূন্য হৃদয়ের দুঃসহতা ধরা পড়ল, নিজের উপর ধিক্কার হল বকুলের। বকুলের এত কাছাকাছি থেকে এইভাবে দুঃসহ শূন্যতার বোঝা নিয়ে পড়ে আছে মাধুরী, অথচ বকুল কোনোদিন তার সন্ধান নেয়নি। বকুল ভালোবেসে নিজের দুখানা বই নিয়ে এসে বলেনি, মাধুরী বউ, তুমি গল্পের বই ভালোবাসো? তবু বর্তমানের সমস্যাটা ওই শূন্যতার থেকে অনেক বাস্তব। ববুনের ব্যাপারে কি ভাবছে মাধুরী, সেটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিল বকুল। বাড়ি থেকে ওদের ঝি এলো ডাকতে, পিসিমা, আপনাকে একজন মেয়ে এসে খুঁজছে। বকুল বিরক্ত গলায় বলে, আশ্চর্য, একটু এসেছি এর মধ্যেই। কি নাম, কোথা থেকে এসেছে? ঝি সুবাসিনী বলল, কি জানি বাবা,
কি যেন বলল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।